আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি থাই মিক্সড নুডলস স্যুপের একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটার নামকরণ কিন্তু আমি নিজেই করেছি এটা একেবারেই নতুন একটা রেসিপি থাই স্যুপের সাথে কিছুটা সিমিলারিটি থাকার কারণে এই রেসিপির নাম আমি দিয়েছি থাই মিক্সড নুডুল স্যুপ একই রেসিপিতে টেস্ট হেলথ সব কিছুই একই সাথে পাবেন আপনারা এই রেসিপিটা যেমন টেস্টি তেমনি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো এর মধ্যে চিকেন ভেজিটেবল স ডিম মাশরুম সব কিছুই একই সাথে আছে আর নুডুলস মানে হচ্ছে গমের শক্তি সব কিছুই এই একটা রেসিপির মধ্যে আছে বাচ্চাদের জন্যও ভালো বড়দের জন্যও ভালো আর শীতের দিনে তো এরকম এক স্যুপের রেসিপি থাকলে আর কিছুই লাগে না তাই না তো এই জন্য সবার প্রথমে আমি নয়টা টমেটো নিয়েছি মাঝারি সাইজের ছোট সাইজের মিক্স নয়টার মতো টমেটো আমি নিয়েছি টমেটোগুলোকে একটু আমি ছুরি দিয়ে চিঁড়ে নিয়েছি যাতে করে পিল অফ করার সময় সুবিধা হয় এগুলোকে আমি সিদ্ধ করতে দি বসিয়ে দিলাম টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে যাবে পুরো সিদ্ধ হয়ে যাবে তখন আমি এগুলো পিল অফ করে নিচ্ছি পিল অফ করে এগুলোকে আমি ছুটি ছুটি ছোট ছোট করে কেটে নিচ্ছি এ চামড়াটা কিন্তু ফেলে দিচ্ছি চামড়াটা যদি স্যুপের মধ্যে মুখের নিচে পড়ে তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না চিকেনটাকে আমি ছোট ছোট করে কে কিউব করে কেটে নিয়েছি এক কাপ চিকেন নিয়েছি সয়া সস দুই টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ আদা পেস্ট এক চা চামচ এগুলো দিয়ে আমি চিকেনটাকে মেরিনেট করে রাখছি এই চার পাঁচ মিনিটের জন্য এগুলো অর্গানিক মাশরুম তাই কালারটা এরকম ভাগে তিন কাপ মাশরুম নিয়েছি বাটন মাশরুম আর ক্যাপসিকাম নিয়েছি একটা সবুজ ক্যাপসিকাম শশা নিয়েছি দুইটা ছোটো ছোটো কুচি করে কাটা রসুন কুচি নিয়েছি আমি দেড় টেবিল চামচ দুইটা ম্যাগি নুডলস নিয়েছি আর থাই পাতা নিয়েছি কয়েকটা লেমন গ্রাস বা থাই পাতা যাই বলেন তিনটা ডিমের কুসুম নিয়েছি সাদা অংশটা আমি অন্য কাজে অন্য রেসিপিতে ইউজ করবো শুধু এখানে ডিমের কুসুম ইউস করছি ষোলো কাপের মতো চিকেন স্টক আমি নিয়েছি প্রথমে আট কাপ চিকেন স্টক আমি এখানে নিয়েছি আট কাপ চিকেন স্টকের মধ্যে ডিমটা ডিমের কুসুমটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যেই হাঁড়িটাতে আমি কুক করবো সে বড় একটা হাঁড়ি নিয়েছি তার মধ্যেই আমি সব মিক্সার মিক্স করে রাখছি এটা কিন্তু একদম ইজি একটা রেসিপি কিন্তু নিজেরাই বাসায় তৈরি করে দেখবেন রেসিপিটা অনেক টেস্টি সেটা শুধু বাসায় না আপনারা অতিথি আপ্যায়নও খুব সহজভাবে এই রেসিপি করতে পারেন প্রথম আট কাপের মধ্যে এক ডিমের কুসুমটা আমি মিক্স করে নিয়ে তারপর বাকি আট কাপ চিকেন স্টক এখানে আমি আবার দিয়ে দিলাম আপনাদের কাছে যদি চিকেন স্টক না থাকে সেক্ষেত্রে আপনারা কিউব বাজারের যে কিউবগুলো পাওয়া যায় সুপারশপে যে স্টকের কিউব পাওয়া যায় সেগুলো পানির সাথে মিক্স করে ইউজ করতে পারেন জর্দার রঙ দিয়ে দিচ্ছি চার ভাগের এক চা চামচ এতে থাইয়ের একটা সুন্দর থাই সুপের একটা সুন্দর তালা আসবে এক এক একটা একটা করে 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 দিচ্ছি আর সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ যেহেতু ম্যাগি মশলার প্যাকেটটা করব। করবো কিছু চিন্তা করে আমি এতটুকুই দিয়েছি ঝাল আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিবেন কম খেতে চাইলে কম দিবেন। টমেটো সসও দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ এটা হোম মেড টমেটো সস আমার চ্যানেলে টমেটো সসের রেসিপি আছে দুইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি টমেটো কেটে রাখা সিদ্ধ করা সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম প্রতিটা ইনগ্রিডিয়েন্টস আমি মিক্স করে নিচ্ছি ভালো করে এরপর কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটা আমি যতটুকু পানি লাগে মিক্স করার জন্য ওটাতে ভালো করে গুলে এরপর আমি এটাতে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে কর্নফ্লাওয়ারের কোনো দলা না থেকে থাকে এবার ম্যাগির যে দুইটা প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি তার দুই প্যাকেট মশলাই আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাগুলোও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি থাই পাতা লেমন গ্রাস সেগুলো আমি দিয়ে দিলাম লবণ দিয়েছি আমি এখানে আড়াই চা চামচের মতো আর চিনি দিয়ে দিচ্ছি আমি তিন চা চামচ নুডলসের প্যাকেটগুলো ওই আমার কিন্তু চুলাটা বন্ধই আছে এমনিতেই আমি সব মিক্স করে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য আরেকটা ফ্রাইপ্যানে আমি দুই টেবিল চামচ কুকিং অয়েল যে নর্মাল আপনারা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারেন বাটারও ইউজ করতে পারেন আমি জাস্ট কুকিং অয়েল দিয়ে করছি দেখ টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে রসুন কুচিটা যখন একটু হালকা ব্রাউন গোল্ডেন কালার হয়ে আসলো তখনই আমি ওই মেরিনেট করে রাখা চিকেনটা দিয়েছি চিকেনে কিন্তু আমি কোনো লবণ দেইনি লক্ষ্য রাখবেন কারণ ওখানে অলরেডি সয়া সস মিক্স করা আছে আর সয়া সস তো নোনতা তাই না এরপর শশা কুচিটা দিয়ে দিলাম শশা শশাটা তো একটু শক্ত যাতে করে সিদ্ধ হয়ে যায় ছোটো করে কেটে রাখা শশাটাও আমি এখানে দিয়ে সিদ্ধ করে নিলাম আর মাশরুম অর্গানিক মাশরুমের কালারটা এরকমই হয় যদি ফ্রোজেন করে রাখা হয় কিন্তু বাজারে যে প্রক্রিয়াজাত করা যে বাটন মাশরুমগুলো আছে ওগুলোর কালার সুপার শপে যেগুলো পাওয়া যায় ওগুলার কালার অনেক সুন্দর হয় কিন্তু আমি পুরো মাসের জন্য মাশ মাশরুমটাই স্টক করে রাখি অর্গানিক ফুডগুলাই বেশি ভালো তাই না আর মাশরুম কিন্তু খাদ্যগুণে ভরপুর একটা খাবার এর মধ্যে অনেক কিছু আছে এটা প্রোটিনের কাজও করে তো এটা যখন আমার মোটামুটি ভাজি হয়ে গেলো চিকেন শশা মাশরুম এগুলোকে আমি প্রায় পাঁচ ছ মিনিটের মতো কুক করে নিয়েছি ভাজি হয়ে গেলে তারপর আমি ওটা আগুন বন্ধ করে দিয়েছি এবার আমি আমার এই যে স্যুপের পাত্রটার কিন্তু আগুন জ্বালিয়ে দিয়েছি প্রায় যখন বলক উঠে আসলো তখন আমি ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকাম বেশি কুক হলে ভালো লাগে না তাই না এজন্য ভালো করে যখন বলক উঠেছে তখনই আমি ক্যাপসিকামটা দিয়েছি আর বাকি যে কুক করে রেখেছিলাম চিকেন মাশরুম শশা সব কিছু আমার কুক করা ওই খাবারগুলো গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ওই ইনগ্রিডিয়েন্টসগুলো গুলো আমি এখানে দিয়ে দিলাম এখন শুধু নেড়ে নেড়ে কুক করা মাঝারি আছে নেড়ে নেড়ে কুক করছি আমি একটু বেশি করেই করেছি দেখা যায় আমরা সবাই খাবো তারপর আমার বড় ছেলেটা ফ্রিজে যদি এটা করা থাকে ও খুব পছন্দ করে নুডলস স্যুপ তো এটা যদি করা থাকে সে নিজেই বের করে ওভেনে গরম করে খেয়ে ফেলতে পারে যখন তখন আর এটাতে তো সব রকমের খাদ্যগুনে ভরা আমার এই রেসিপিটাতে সব কিছুই আছে সুতরাং আমার বাচ্চার স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো টেনশানই করতে হবে না বাচ্চারা রাইস বা সব সময় তো এটা সেটা একটু একটু খেতে চায় সাদা স্বাভাবিকভাবে আমরা যদি ওদেরকে অনেক বেশি সবজি দিয়ে খেতে চাইবে না এ তো ওদেরকে একটু ভিন্নভাবে রেসিপিগুলো করলে ওদের পছন্দ মতো তখন কিন্তু সবই খাওয়ানো যায় তাই না এরপর নাড়তে নাড়তে সব শেষে আমি এখানে তিন টেবিল চামচ ভিনিগার অ্যাড করেছি এই পর্যায়ে আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন আপনাদের লবণ চিনি বা ঝাল কোনো কিছু লাগবে না যদি লাগে গোলমরিচে গুঁড়ো দিয়ে নেবেন লবণ অ্যাড করে নেবেন বা চিনি অ্যাড করে নেবেন আমার কিন্তু আর কিছুই লাগেনি আমার পরিমাণটা পারফেক্ট হয়েছে আমাদের জন্য ঝোলটা নামাবার পর কিন্তু ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে সেই চিন্তাটা মাথায় রেখে ওই অনুপাতেই কিন্তু আপনার রান্নাটা কমপ্লিট করতে হবে অতিরিক্ত শুকানো যাবে না আর সুপে যদি ঝোলই না থাকে তাহলে কি ভালো লাগে এই যে আমার আগুনটা আমি বন্ধ করে দিলাম বন্ধ করে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে দিলাম পরেই দেখবেন এটা কিন্তু আরও গাঢ় হয়ে যাবে কেমন এই যে দেখুন কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো যখন তখন বাসায় অতিথি আপ্যায়ন বলুন বা নিজেরাই এবং বাচ্চাদের জন্য এই রেসিপিটা করে খেতে পারেন যেমন টেস্টি তেমনি স্বাস্থ্যের জন্য ভালো সব দিক থেকেই এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি তো দেখা যায় এর সাথে আমি সোক করে রেখে চিলি সোক করে রেখেছিলাম ভিনিগারে আর টমেটো সস নিয়েছি টমেটো চিলিটা ভিনিগারে শোক করে আপনাদের ফ্রিজেও রাখার দরকার নাই এটা সাত দিন দশ দিনেও বাইরে রাখলে নষ্ট হবে না যখন তখন গরম করে ওভেনে গরম করে যখনই খেতে চাবেন জাস্ট চিলি সোক করা এই ভিনিগার দিয়ে আর সস দিয়ে খেয়ে ফেলতে পারেন তাই না আমার চ্যানেলে দুইটা সসের রেসিপি আছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো ভালো থাকবেন সবাই বাসায় ট্রাই করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ